আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গণকের কাছে যাওয়া অথবা তাদের কথাকে বিশ্বাস করা অথবা তাদের কাছে গিয়ে হাত দেখা, ভাগ্য পরীক্ষা করা, এটা কতটুকু ইসলাম সমর্থন করে, আসলে এর কোনো প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আছে নাকি নাই, এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই, কোন কোন আলেম বলেছেন কেউ যদি গণকের কাছে যায় তাহলে তার 40 দিনের আলেম মানে তার আমল বরবাদ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু ইদা যাহাবা রাজুলুন ইলাল যারা এমন ভাবে যাবে এবং গণকের কাছে গিয়ে হাত দেখানোর পর তারা বলবে যে আপনার ভবিষ্যতে এটা হবে, এটা হাত দেখানোর ক্ষেত্রে হতে পারে অথবা গণকের কাছে গিয়ে তাদের কথাকে বিশ্বাস করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম, এগুলোকে হারাম করা হয়েছে এবং কোরআনের মধ্যেও এই ব্যাপারে নিষেধ করা হয়েছে। এজন্য আমরা কেউ গণকের কাছে যাব না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়বের খবর জানে না, কেউ গায়বের খবর জানে না। কেউ যদি বলে যে নিশ্চিতভাবে তুমি কিছু কয়েক বছর পরে ধনী হবে তাহলে সে হচ্ছে প্রতারক। তো আমরা কিন্তু অনেক জায়গায় লক্ষ্য করি টিভি চ্যানেলগুলোর মধ্যে তারা যে বলে যে বৃষ্টির খবর, হ্যাঁ বৃষ্টি আগামীকাল এত মানে পার্সেন্ট অথবা এই এই জায়গায় হতে পারে, তারা বলে না যে হবে, বলে হতে পারে। তদ্রূপ আমরাও অনেকের ক্ষেত্রে স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন উত্তর দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু বলি না যে হবে, বরং বলে থাকি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি বিশিষ্ট বুঝতে পেরেছেন। এজন্য গণকের কাছে যাওয়া নিষেধ, কোরআনের মধ্যেও নিষেধ করা হয়েছে এবং আলেমুল আমাগণের মতেও বিভিন্ন ধরনের ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন ইবাদত বরবাদ হয়ে যাবে, কেউ কেউ বলেছেন হারাম, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মতামত পাওয়া যায়। এজন্য তাদের কাছে আমরা সম্পূর্ণরূপে যাব না। তো এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।